বৃষ্টির জলে জলমগ্ন উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর থানা তেপুল মির্জাপুর পঞ্চায়েতের একাধিক গ্রাম। প্রায় এক মাসের বেশি সময় ধরে জলমগ্ন প্রায় হাজারের ওপর পরিবার। যাতায়াতের ভরসা শুধুই ডিঙি নৌকা। জমা জলে বিভিন্ন রোগের পাশাপাশি দেখা দিয়েছে চর্মরোগ, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব। এমন পরিস্থিতিতে এবছর স্বরূপনগর থানার একাধিক গ্রামে হয়নি লক্ষ্মী পুজো। পুজো না হওয়ার কারণটা কি? জল, প্রত্যেকের ঘরে জল, রাস্তায় জল, কি করে করবে? মানুষ আসবে কি করে? যাতায়াত করতে পারছে না, মানুষ বেরোতে পারছে না ঘর দিয়ে। প্রতি বছর কি আপনি বাড়িতে পুজো করতেন? প্রতি বছরই করি, আমি কেন, সবাই করে আমাদের এখানে, কিন্তু এবার কেউ করতে পারবে না। ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে কি? না, আমাদের এখানে তো পাচ্ছি না কিছু, আমরা আমাদের কেউ খোঁজই নেয় না, আমরা আমাদের মতোই থাকি। তাদের যেটা অভিযোগ যে প্রত্যেক বছর নিকাশি নালা বেহাল থাকার জন্য, এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল থাকার জন্য কিন্তু তাদেরকে জলবন্দী অবস্থায় থাকতে হয়। প্রত্যেকটা বাড়িতে হাঁটু সমান কোমর সমান জল, এবং এই এলাকার মানুষের কিন্তু একমাত্র ভরসা ডিঙি নৌকা কিংবা কলার ভেলা। কলার ভেলা বা ডিঙি নৌকায় কিন্তু যাতায়াত করছেন এলাকার মানুষজন। দেখা দিচ্ছে চর্মরোগ সহ বিভিন্ন সমস্যা, এবং তাদের একটা অভিযোগ যে পঞ্চায়েত বা প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে কিন্তু কোনো রকম কোনো ত্রাণ বা সাহায্য কিন্তু এখন এসে পৌঁছায়নি। জানা গিয়েছে যমুনা নদী ও কঙ্কনা বাঁওড় সংস্কার না হওয়ার জেরে প্রতি বছর জলবন্দী থাকতে হয় গ্রামবাসীদের। এই বছরে এই বৃষ্টি, তারপরে হয়তো জল ছাড়া হয়েছে, আমরা জানি না, তো এই বৃষ্টিতে আমরা পুরো মানে খুব কষ্টে আছি। পুরো গ্রামটাই আমাদের জলে দুটো জল, প্রচুর লোক ঘর ছাড়া হয়েছে। হ্যাঁ, বাস ছাড়ার মতো নাশা খুব অনেক কিছুই ব্যবহার করছে, তার মধ্যে দিয়ে কিছু লোক মানে স্কুলে গেছে, কিছু লোক মানে অন্য জায়গায় গেছে, আর কিছু লোক আছে বাড়িতে। কষ্টের মধ্যে আমাদের দিন চলছে। চতুর্দিকেই তো জল, জল ছাড়া কোনো কথা নেই, সব জায়গায় জল, বাড়িতে ঘরে ঢুকতে দু আঙুল কম। কতদিন আপনারা এই জলবন্দী অবস্থায় রয়েছে? এই তো থাকি প্রায় তিন মাস। তিন মাস এই অবস্থায় আছেন? এই অবস্থায় তিন আছি না, থাকবো এখনো। আছেন কতদিন? আছি প্রায় এক মাসের বেশি হয়ে গেছে। এক মাসের বেশি এইভাবে আছেন? এক মাসের বেশি। তাহলে কিভাবে এখন চলাচল করছেন? এই যে এই নৌকোটাই করে চলাচল করে, টিনের নৌকো নিজেরা বানিয়ে তার ভিতরে। যমুনা সংস্কার হলেই বানভাসী হবে না এলাকা, এমনটাই মনে করছেন যুক্তিবাদী মঞ্চের সদস্যরা। এই এলাকার জলবন্দী থেকে মুক্তি করবার জন্য একমাত্র রাস্তা হচ্ছে যমুনা সংস্কার। আমরা যমুনা সংস্কার অবিলম্বে চাইছি, তাহলে আমাদের এই প্রতিবছর বানমাসি হতে হবে না, তাহলে পরে আমাদের লক্ষ্মী পূজার দিন অলক্ষ্মী নিয়ে থাকতে হবে না। ঘরে যদি লক্ষ্মী পৌঁছাতে হয় তাহলে অর্থনীতি পাল্টাতে হবে, অর্থনীতি পাল্টাতে গেলে পরে এখানকার কৃষি ব্যবস্থা বাঁচাতে হবে, মৎস্যজীবীদের বাঁচাতে হবে, পরিবহন বাঁচাতে হবে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস শাসক শিবিরের। এটা আমরা ইরিগেশন দপ্তরকে বলেছি, হয়তো এই বছরে কোনো বছরে এই সমস্যাটা থাকবে না। তারা কথা দিয়েছে এবং আমাদের রাজ্যের তারা কথা দিয়েছে এই বছর ওই টিকিট কার্ডটা সংস্কার করা হবে। এই দুর্ভোগটা আমরা মনে করছি সামনের বছরে আর এই ভুগতে হবে না। তারা চাইছেন অবিলম্বে এলাকার যে সমস্ত বাউরগুলো আছে বা নদী আছে সেইগুলো সংস্কারের জন্যে। আদৌ কি হবে এই মানুষের দাবি মেনে নদীগুলো সংস্কার? স্বরূপনগর থেকে পঙ্কজ বিশ্বাস, সিএন নিউজ।